অবশেষে চলতি বছরের শেষ নাগাদ মার্কিন সেনারা ইরাক ত্যাগ করবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে ইরাকি সেনাবাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়ার কাজ অব্যাহত রাখবে মার্কিন সেনারা। হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল খাদিমির সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা দেন প্রেসিডেন্ট বাইডেন। সোমবার বাইডেনের সঙ্গে বৈঠকে ইরাকে আর বিদেশি সেনার প্রয়োজন নেই বলে তুলে ধরেন ইরাকের প্রধানমন্ত্রী। গত বছর ইরাকে দেশটির ইরান সমর্থিত এক শিয়া নেতা ও ইরানের শীর্ষ জেনারেল কাসিম সুলাইমানি মার্কিন ড্রোন হামলায় নিহত হওয়ার পর থেকেই ইরাকে মার্কিন সেনাদের উপস্থিতির বিষয়টি বড় ইস্যু হয়ে ওঠে। ইরান সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলো ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের দাবিতে প্রধানমন্ত্রীর ওপর ব্যাপক চাপ সৃষ্টি করে, ফলে অনেকটা কোণঠাসা হয়ে পড়া খাদিমির জন্য স্বস্তি বয়ে আনতে পারে বাইডেনের এই ঘোষণা। 2003 সালে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইরাক যুদ্ধের সূচনা করেছিলেন। 2011 সালে মার্কিন সেনা ইরাক থেকে সরে আসে, কিন্তু ইরাক সরকারের অনুরোধে আইএস এর বিরুদ্ধে আন্তর্জাতিক জোটের লড়াইয়ের অংশ হিসেবে 2014 সালে সর্বশেষ মার্কিন সেনা মোতায়েন করা হয়েছিল, যার মধ্যে বেশিরভাগ সেনা সদস্যকেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাহার করে নেন। এখন ইরাক থেকে অবশিষ্ট মার্কিন যুদ্ধ সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে ইরাকে 18 বছরের যুদ্ধের ইতি টানতে যাচ্ছেন বাইডেন। US combat forces will exit Iraq by... Marzia Mannan, MyTV. For the killed Iranian general.